Assalamualaikum, প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা জনপদ থেকে। প্রিয় দর্শক, এই উপজেলা জনপদের অপরূপ সুন্দর একটি গ্রামীণ সকালবেলার সবজির হাটে এসেছি। এটি হচ্ছে শম্ভুপুর হাট। এই হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা অবস্থিত গ্রামীণ একটি বাজার। শীতের সকালে এখানে কৃষকেরা তাদের নিজস্ব ফলানো যেসব সবজি রয়েছে তা এখানে বিক্রি করতে বসেছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? আল্লাহ রাখছে ভালো। কত করে বেচতেছেন শিম? 40 টাকা দিচ্ছি। 40 টাকা? ওটা কি কিনে নিয়ে আসছেন না নিজের খেতে? নিজে চাষ করছেন না? প্রিয় দর্শক, এখানে নিজেদের ফলানো যেসব সবজি বিক্রি করছেন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, ওখানে আর কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন প্রকার সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনি কিনে আসছেন সিম? কপি কত করে বেচতেছেন এগুলা? 25-30 না? আর সিম কত করে কেজি? 40-50। ফুলকপি আপনার? ভাই ফুলকপি কত করে? 15 টাকা না? নিজে চাষ করছেন না? পালং শাক কার? আবার কত করে মোড়া? মোড়া হইলো 5 টাকা। 5 টাকা মোড়া না? কুতুর শাক আছে। শাক কত করে? এটা 20 টাকা মোড়া। লাউ শাক? কুতুর শাক। কুতুর শাক দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে ভাই ডাটা কত করে মোটা? এটা 25 টাকা না? আপনার খেতের নাকি? টমেটো কত করে ভাই? এটা 20 টাকা কেজি। এটা আপনাদের খেতেরই নাকি? না ভাই, আমি কিনে আনি এলাকার থেকে। না জি, এলাকার থেকে। কাকা কাঁচামরিচ কত করে বেচতেছেন? 100 টাকা না? বিশেষ বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছোট্ট হাটের মধ্যে। শীতের সকালের এই হাটে বিক্রি করছে। চমৎকার একটি দৃশ্য প্রিয় দর্শক। গ্রামের কৃষকেরা, গ্রামের লোকজন, আশেপাশের লোকজন এখান থেকে এসে টাটকা সবজি কিনে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার
দুনিয়া কত করে বেচতেছেন ওটা যে 10 টাকা মোটা 10 টাকা না আর বেগুন কত এটা বেগুন এটা 50 টাকা 50 না এই আম জি কত করে বেচেন 40 টাকা কেজি 40 টাকা না ভাই আলু কত করে কাঁচাটা 40 আপনি বেগুন কত দিয়া 50 টাকা কত 50 না এটা কি বেগুন এটা এটা এই আম জি না জয়বল বড়া বেগুন লাগে বড়া বেগুন জয়বল বড়া জয়বল বড়া জয়বল বড়া ওইটা কত একই একই দাম চলছে ভাই ধনিয়া কত করে বেচতেছেন ধনিয়া পাতা 5 টাকা মোটা 5 টাকা মোটা না দর্শক এটি হচ্ছে ভৈরব উপজেলার শম্ভুপুর বাজার সকালবেলা এখানে টাটকা সবজি নিয়ে বসেছেন সবজির হাট হাট যেটাকে বলে দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের এই ছোট্ট হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে টাটকা সবজি এই অঞ্চলের আশেপাশের যেসব সবজি রয়েছে তা এখানে বসে বিক্রি করছে ভাই সিম কত করে কেজি এটা 20 টাকা কেজি 20 টাকা কেজি না আর সিমের বিসি কত করে রে 120 টাকা 120 টাকা না কত ভাড়া তুমি লাগে আপনারা আধা কেজি পুরো আধা কেজি আর এই পালং শাক কত করে এটা মোটা তাই 10 টাকা মোটা 10 টাকা না আলু কত করে বেচতেছেন আলু 30 টাকা টমেটো 20 টাকা টমেটো 20 টাকা ভাই আলু কত করে বেচতেছেন 25 টাকা কেজি কাঁচামরিচ কতটা 100 টাকা কেজি 100 টাকা না লাউ কত করে বেচছেন এক একটা 40 টাকা পিস 40 হ্যাঁ মিষ্টি কুমড়া কত করে 30 টাকা না ভাই বেগুন কত বেচতেছেন এটা 40 টাকা 40 টাকা না আর টমেটো টমেটো হলো 20 টাকা ভাই শাকের মুড়া কত করে শাকের মুড়া এই মুড়া লয় ভাই হ্যাঁ টমেটো 20 টাকা করবেন না 20 টাকা না না 20 টাকা কিলো লেন বড় ভাই এটা কি সার দেয় ইউটিউবে নাম্বার বেগুন এ বাবু ভাই
ভাই আসসালামাইকুম, ভালো আছেন না? করলা কত করে কেজি বেচতেছেন ভাই? 120 টাকা কেজি। 120। আর এই বেগুন, এটা ভেন্ডি কত? ঢেঁড়স 120 টাকা কেজি। 120 দর্শক, সবজির বাজারের পাশাপাশি আমরা এখানে মাছের বাজার দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম মাছ এখানে বিক্রি হচ্ছে, আমরা সেই দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে কী কী মাছ পাওয়া যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? ভালো। চিংড়ি মাছ কত করে কেজিটা? চিংড়িটা 650 টাকা। 650। আর বাইন একদম ওই শাশুড়ি পাইলাম। এগুলো তো নদীর না? দর্শক, বিভিন্ন প্রকার মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। নদীর মাছ রয়েছে, ছোট বড় বিভিন্ন রকম মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। শিল্পা কত বেচতেছে? 200 না? এখানে আমরা গোড়া মাছ দেখতে পাচ্ছি। চান্দা কত করে ভাই এটা কেজি? চান্দা 240 টাকা। 40 টাকা? 240 না? এই পাঁচ পিসালি মাছের কত করে কেজি বেচতেছে? 600 টাকা না? এই কি নদীর নাকি? নদীর না? এটাও 600? কই মাছ কত করে এটা? ওই মাছ 300। 300 টাকা। আর শিং মাছ? শিং 700। 700 দেশি মাছ। প্রিয় দর্শক, এখানে আমরা ছোট দেশি নদীর মাছ যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা চিংড়ি দেখতে পাচ্ছি। চিংড়ি কত করে এটা? 1000 করে বেশি। মানে আমার পুতুল লাগে 100 টাকা কম দিছি। 900 টাকা। 900 টাকা। এটা নদীর নাকি? নদীর। এই বড় দাম ভাই, বড় হচ্ছে তুমি। কাকা, ট্যাংরাটা কি দেশি নাকি? এর মাছ নদীর না? কত করে 1 কেজি বেচতেছেন এটা? 1 কেজি বেচি 480 টাকা। 480 টাকা না? কত করে কেজি? কত কত?
যা চলো না নদীর নদীর না না ভিডিও করতে ভাই গরু মাংস কত করে বেচতেছেন 700 না এটা কি ভাই কি মাছ কাকু কাকু মাছ কত করে কেজি বেচতেছেন এটা 350 350 না আজি ফটো উড়াই মার মানে বুঝি গেতেন না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই সকালে সবজির বাজারের ভিডিও যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট সোমপুকুর বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত বেশি কথা Yeah.